বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এদিন পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। জানা গেছে অসুস্থ ছাত্রীর নাম ফারহানা ইয়াসমিন। সে গঙ্গারামপুর থানার বিশরাইল হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছিল বংশিয়ারি বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই স্কুল ছাত্রী। এরপর স্কুল কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এই বিষয়ে আমাদের বুনিয়াদপুরের প্রতিনিধি শান্তনু মিশ্র জানান। দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে গঙ্গারামপুর থানার বিশরাইল হাই স্কুলের ছাত্রীর সিট পড়েছিল বংশিয়ারি বালিকা বিদ্যালয়ে এবং আজকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলছিল। সেই সময় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাকে নিয়ে আসে রশিদপুর গ্রামীণ হাসপাতালে। এবং ওই ছাত্রীর নাম জানতে পারা গেছে ফারহানা ইয়াসমিন, বাড়ি কিন্তু বিকড় এলাকায়। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ কিন্তু তার পরিবারের লোকজন সহ ওই বিশরাইল হাই স্কুলকে খবর দেয় এবং বিশরাইল হাই স্কুল থেকে কিন্তু তার পরিবারকে খবর দিলে পরবর্তীতে ছুটে আসে তার পরিবারের লোকজন। বর্তমানে রশিদপুর গ্রামীণ হাসপাতালে কিন্তু ওই ছাত্রী চিকিৎসাধীন রয়েছে। বংশিয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।